শ্রদ্ধা স্মরণে সারা দেশে পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। সকালে সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় শহীদ বুদ্ধিজীবী স্মরণে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা, মেয়র, রাজনৈতিক নেতৃবৃন্দ। তারা বলেন, একাত্তরের জাতিকে মেধাশূন্য করতে পাকিস্তানি হানাদাররা হত্যাযজ্ঞ চালায়। সেই ইতিহাস সঠিকভাবে তরুণ প্রজন্মকে জানানোর উপর গুরুত্ব আরোপ করেন তারা। তাদেরকে নির্মমভাবে ওই দিনে হত্যা করা হয়েছে, এটা আমাদের জন্য খুবই দুঃখের, এবং আমি বলবো যে আগামী প্রজন্ম যেন এই বিষয়গুলো ভালো করে অনুধাবন করেন, এবং যদি অনুধাবন না করেন তাহলে কিন্তু সুন্দরভাবে এবং সঠিক পথে দেশকে পরিচালনা করতে ব্যর্থ হবেন। দিবসের প্রথম প্রহরে স্মৃতিস্তম্ভ চত্বরে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে টাঙ্গাইলে শুরু হয় আনুষ্ঠানিকতা। অংশ নেয় প্রশাসনের কর্মকর্তারা সহ বিভিন্ন স্তরের মানুষ। পরে শহীদ স্মৃতি পৌর উদ্যানের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানো হয়। দিনটিকে ঘিরে সোমবার রাত 12টায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন ভাইস চ্যান্সেলর সহ শিক্ষক শিক্ষার্থীরা। বিনম্র শ্রদ্ধা ও যথাযথ মর্যাদায় বাগেরহাটে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। সকালে শহরের ডাকবাংলো ঘাটে স্মৃতিস্তম্ভে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান প্রশাসনের কর্মকর্তারা। পরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। পরে গার্ড অফ অনার ও শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়। দিনটিকে ঘিরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে জেলা প্রশাসনের কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।